ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তানভীর ইসলাম। 2017 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া এই বাঁহাতি স্পিনার 2017 সালের বিপিএলেও জায়গা করে নিয়ে দুই ম্যাচ খেলেছিলেন খুলনার হয়ে। 26 বছর বয়সী এ তরুণ ক্রিকেটারের পারফরমেন্সও অবাক করার মতো। সবশেষ এবারে বিপিএলে সবাইকে চমকে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের দলের হয়ে বল করে। 17 উইকেট নিয়ে আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারী হয়েছিলেন তানভীর, যার সফলতায় জাতীয় দলের জার্সিতে তার অভিষেক ঘটেছে। তবে বেশ কঠিন এক পথ পাড়ি দিয়ে ক্রিকেটার হয়েছেন তানভীর ইসলাম। তানভীরের ক্রিকেটার হওয়ার পথটা আসলে খুব একটা সহজ ছিল না। ছোটবেলায় বাবা চেয়েছিলেন তানভীর প্রযুক্তিগত কোনো কাজে নিয়োজিত হোক। খুব বেশি যা চেয়েছিলেন তা হচ্ছে পুলিশ অফিসার হবেন তানভীর, কিন্তু সেই তানভীর হয়ে গেছেন ক্রিকেটার। তো আজকের এই পর্বে আমরা জানব বরিশালের ছেলে তানভীর ইসলামের জীবনী। চলুন শুরু করা যাক। তানভীর ইসলাম বরিশাল জেলায় 25 অক্টোবর 1996 সালে জন্মগ্রহণ করেন। তিনি 21 এপ্রিল 2017 সালে 2016-17 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাগড় সমাজ কল্যাণ সমিতির হয়ে ক্রিকেটে অভিষেকের মাধ্যমে প্রথম কোনো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। সেবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শীর্ষস্থানীয় উইকেট শিকারী ছিলেন তিনি। 17 ম্যাচে 22 উইকেট নিয়েছিলেন। এরপর 15 সেপ্টেম্বর 2017 সালে 2017-18 জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন, যার সফলতায় 2017-18 বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনার হয়ে টি-20তে আত্মপ্রকাশ করেছিলেন এ তানভীর। 2টা ম্যাচও খেলেছিলেন তিনি। সেই সাথে 2018 সালের AFC চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের তালিকায় তার নাম ছিল। এবারে বিপিএলে দুর্দান্ত বোলিং করে যার সফলতায় তানভীর ইসলাম 2023 সালের মার্চ মাসে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে টি-20 সিরিজের জন্য তানভীর ইসলামকে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়। 14 মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে তানভীর ইসলামের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ক্রিকেটার হওয়ার চ্যালেঞ্জ নিয়েই এসেছেন তিনি এই ঢাকা নগরীতে। তানভীর অবশ্য মোটেও বাংলাদেশ ক্রিকেটে নতুন কোনো নাম নন। 2017 সাল থেকে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন বরিশালের হয়ে। ধীরে ধীরে হলেও তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের সম্ভাবনাময় হয়ে উঠতে চলেছেন। বরিশাল জেলার উজিরপুর থানার ছেলে তানভীর গ্রামে টেপ টেনিস খেলে বেড়াতেন। টেনিস বল ঘোরানোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। সেই বলে দুর্দান্ত স্পিন করতেন। নিজের মধ্যে স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সাহস করে বাবাকে বলতে পারছিলেন না। বাবা থাকেন ঢাকায়। ছুটিতে বাড়ি এলে এলাকার কয়েকজন গিয়ে ধরলেন, আপনার ছেলেকে ক্রিকেটে দিয়ে দেন। বাবা এক বাক্যে না করে দিলেন, ক্রিকেট খেলে কিছু হবে না। এখানে শেষ হয়ে যেতে পারত ক্রিকেটার তানভীরের গল্প। এ সময় তানকর্তা হয়ে এলেন তানভীরের নানা। তিনি বললেন, ক্রিকেটে যখন ভালোবাসে ওকে একটা সুযোগ দাও, অন্তত 2টি বছর চেষ্টা করুক, না পারলে আবার বাড়ি ফিরে আসবে। সেটা 2012 সালের ঘটনা। বাবার সাথে ঢাকায় এলেন তানভীর। বাবা ধরে রায়ের বাজার ক্লাবে ঢুকিয়ে দিলেন। সেখানে তৃতীয় বিভাগ ক্রিকেটে খেললেন তানভীর। প্রথম বছরে সংগঠনদের চোখে পড়ে গেলেন। সেখান থেকে দ্বিতীয় বিভাগ দল খেলাঘর নিয়ে এলো তানভীরকে। এ দলে 5 মৌসুমে দারুণ সাফল্য পেলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন অনেকদিন। সেরা সুযোগটা পেয়েছিলেন বাংলাদেশ এ দলের হয়ে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে। প্রথম সুযোগেই জ্বলে উঠলেন। প্রথম জীবনে এক ইনিংসে 8 উইকেট পাওয়ার আনন্দে ভেসেছেন। এক মৌসুমে নেন 13 উইকেট। বাংলাদেশ ক্রিকেট মানেই তো বাঁহাতি স্পিনারদের ছড়াছড়ি। সেই মোহাম্মদ রফিক থেকে শুরু করে এখনকার সাকিব আল হাসান কিংবা তাইজুল ইসলাম, বাঁহাতি স্পিনাররা এখান থেকে যেমন হাত ভরে পেয়েছেন, তেমনই পারফরমেন্স করে পান ভরিয়েও দিয়েছেন অনেকবার। ফলে এখানে তানভীরের স্বপ্ন পূরণের পথটা সোজা ছিল না। তবে তানভীর চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাই বলে আবার নিজেকে খুব দ্রুত পরের ধাপে দেখার আশাও করছেন না। আস্তে আস্তে নিজেকে তৈরি করছেন, আর পারফরমেন্স বলছে নিজেকে তৈরি করার পথে আছেন তানভীর। বিপিএল কিংবা ডিপিএল, সীমিত ওভারে দেশের 2 বড় ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সর্বশেষ বিপিএলে সেরা বলারদের একজন ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান। বোঝাই যাচ্ছে তানভীরের স্বপ্নগুলো একটু একটু করে ডানা মেলতে শুরু করেছে। তাই হোক, হঠাৎ ফুরোতে থাকা বাংলাদেশ স্পিন ধারায় উঠে আসুক নতুন স্বপ্ন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মূল বয়সভিত্তিক ক্রিকেট কাঠামোর বাইরে থেকেও উঠে আসুক দু একটা প্রতিভা। প্রমাণ হোক দেশের সহজাত প্রতিভার চূড়াতেও জায়গা আছে মূল ধারায়। সম্মিলে তানভীর ইসলাম এক লম্বা রেসের ঘোড়া।
এখন নিজের বোলিং দাপট কতদিন জাতীয় দলে জ্বালিয়ে রাখবে সেটি এখন দেখার অপেক্ষায়। প্রিয় দর্শক, তানভীর ইসলামকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।